তোমার সিলিয়ার ইয়েলো ইটালি হল্যান্ডের টিম ওয়ার্ল্ড কাপে নেই, তুমি চিন্তা করতে পারো মানে ইউরোপ কোন কম্পিটিটিভ লেভেলে চলে গেছে। তো এই জায়গাটা এত সহজ করে বললে দরকার তোমাকে কম্পিটিটিভ অ্যানালাইসিসে আবার ইউরোপের এইবার যদি ওয়ার্ল্ড কাপে ইউরোপের ঘরোয়া লিগ গুলো দেখেন এখন কত স্ট্রং হয়ে গেছে, কি পরিমাণে স্ট্রং হয়ে গেছে। ঠিক আছে, আরো ঠিক আছে, ফুটবল ফুটবলের ফুটবলে তোমার টোটাল আমেরিকা সাউথ আমেরিকার বাদ দাতিন আমেরিকার বাদ মানে টোটাল আমেরিকা যদি ধরো আর ইউরোপ যদি ধরো, ইউরোপে হচ্ছে ফুটবল হচ্ছে সেন্ট্রাল দিক মেইন ইয়েস, ওদের ওদের পপুলারিটি আপনার বুঝতে পারবেন ফুটবল ছাড়া কিছু নাই। সেটাই তো বলতেছি, ইউরোপে এখন দেখেন আমেরিকা কিন্তু ফুটবলের চেয়ে অনেক বেশি বাস্কেটবল আসতে হবে তো কটা দেশ আর ইউরোপে কটা দেশ, যে কটা দেশ না ইউরোপের ক্লাব ফুটবল ভালো, সেই ক্লাব ফুটবলের প্লেয়ার গুলো যতটা ইউরোপ যাবে না তার থেকে বেশি বাইরে কেন তুমি আমি আমার কেন চেষ্টা করো না আপনি বলিভিয়ার সাথে ইউরোপের কোন কোন দেশে তুমি দেখো ইউরোপে সব সব আছে।